স্যার, আমার প্রশ্নটা হলো, বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি, আমরা সবাই শান্তি চাই, হোক জাতিগত শান্তি বা হোক ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক, আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন। এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি? এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে? এটা বাদেও অন্য সমস্যা আছে, আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়? আর ধর্ম দিয়েই কি ইথিওপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায়? শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, ধর্মই কি সব কিছুর সমাধান? ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যা সমাধান করা যাবে? এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে? আমার মনে হয় অন্য কোনো সমাধান আছে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পৃথিবীতে এখন অনেক সমস্যা, ধর্মই কি এইসবের সমাধান দেবে? ইথিওপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে, ধর্ম কি এটা সমাধান? ভাই, সত্যের ধর্মটাই এখানে সমাধান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি দেশের সব লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করত, তাহলে ইথিওপিয়ায় কোনো সমস্যাই হতো না, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। আর সহিহ হাদিসেও আছে, ইসলামের তৃতীয় স্তম্ভ হলো প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাবের তুলনায় অতিরিক্ত 85 গ্রাম স্বর্ণ, তাদের সঞ্চয়ের 2.5% দান করে দেবে। যদি সব লোক দান করত, দারিদ্র বলে পৃথিবীতে কিছুই থাকতো না, ইথিওপিয়াতে অবশ্যই পুরো পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মারা যেত না। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে তিনজন ধনী লোক, সবচেয়ে ধনী তিনজন, তাদের সম্পদের পরিমাণ 48টা গরিব দেশের জাতীয় আয়ের সমান, সবচেয়ে ধনী তিনজন। যদি এই তিনজন জাকাত দেয়, মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হচ্ছে, প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত। আপনি একটা সমস্যার কথা বললেন, যে সমস্যার কথাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে সেই সমস্যার সমাধান দেওয়া আছে। সত্যের ধর্ম পালন করুন, সত্যিকারের শান্তি পাবেন।